মাই ডিয়ার স্টুডেন্ট সমস্ত ক্লাসের সাজেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটির সঙ্গে থাকো অর্থাৎ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবছর যে সমস্ত ছাত্রছাত্রীরা একাদশ শ্রেণীতে অর্থাৎ একাদশ শ্রেণীর পরীক্ষায় বসবে তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং উত্তর নিয়ে এসেছি তাই তোমাদের কাছে অনুরোধ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং প্রশ্ন এবং উত্তরগুলো মনে রাখার চেষ্টা করবে কারণ এই প্রশ্ন উত্তরগুলো যে বলা হবে সেখান থেকেই একশো শতাংশ কমন আসার সম্ভাবনা তাই শুরু করছি প্রশ্ন দেশের লোক ভারী নিশ্চিন্ত হল কারণ অপশান বুড়োকর্তা অমর হলেন বুড়োকর্তা মারা গেলেন বুড়োকর্তা ভূত হয়ে তাদের ঘাড়ে চাপলেন বুড়োকর্তা বেঁচে গেলেন উত্তর বুড়োকর্তা ভূত হয়ে তাদের ঘাড়ে চাপলেন প্রশ্ন ছিল দেশের লোক ভারী নিশ্চিন্ত হল কারণ উত্তর বুড়োকর্তা ভূত হয়ে তাদের ঘাড়ে চাপলেন পরের প্রশ্ন ইতিহাসের পথটা খড়া হয়ে থাকে কেন অপশান ছন্দ মেলে না বলে সংলাপের অভাবে চরিত্রের অভাবে বিষয়বস্তুর অবলুপ্তির ফলে উত্তর হবে ছন্দ মেলে না বলে প্রশ্ন ছিল ইতিহাসের পথটা খোড়া হয়ে থাকে কেন উত্তর ছন্দ মেলে না বলে পরের প্রশ্ন অভূতের পেয়াদা ঘরে অপশান শ্মশানের আশেপাশে সদরের রাস্তাঘাটে জেলখানার আনাচে কানাচে খিড়কির আনাচে কানাচে উত্তর সদরের রাস্তাঘাটে প্রশ্ন ছিল অবুদের পেয়াদা অবুতের পেয়াদা ঘরে উত্তর সদরের রাস্তাঘাটে পরের প্রশ্ন ভূতের উপদ্রবে ঘরে টেকা দায় হয় অপশান বাচ্চাদের বুড়ো কর্তার গৃহস্থের অর্বাচীনদের উত্তর গৃহস্থের প্রশ্ন ছিল ভূতের উপদ্রবে ঘরে টেকা দায় হয় উত্তর গৃহস্থের পরের প্রশ্ন সকল ভাবনা চাপে অপশান ভূতের দেহে ভূতের মাথায় ভূতের মনে ভূতের ঘাড়ে উত্তর ভূতের ঘাড়ে প্রশ্ন ছিল সকল ভাবনা চাপে উত্তর হবে ভূতের ঘাড়ে পরের প্রশ্ন যেমন করে পারি ভূত ছাড়াবো উক্তিটির বক্তা অর্থাৎ উক্তিটির বক্তা কে অপশান অরবাচিনরা মাস্তুতো পিস্তুতর দল মাসি পিসি ভূতের নায়েব উত্তর হবে অর্বাচীনরা প্রশ্ন ছিল যেমন করে পারি ভূত ছাড়াবো উক্তিটির বক্তা উত্তর অর্বাচীনরা পরের প্রশ্ন সেইখানে তো ভূত কথাটি বলেন অপশান ভূতের দল শিরোমণি চূড়ামণি ভূতের নায়েব বুড়োকর্তা উত্তর বুড়োকর্তা প্রশ্ন ছিল সেইখানেই তো ভূত কথাটি বলেন উত্তর বুড়ো কর্তা পরের প্রশ্ন নিরঞ্জন ছিল জামিনীর মায়ের ড্যাস নিরঞ্জন ছিল জামিনীর মায়ের ড্যাস অপশান দূর সম্পর্কের বন দূর সম্পর্কের ভাইপো দূর সম্পর্কের ভাই দূর সম্পর্কের নাতি প্রশ্ন ছিল নিরঞ্জন ছিল জামিনীর মায়ের দেশ। উত্তর হবে দূর সম্পর্কের বন্প পরের প্রশ্ন দুজন বন্ধুর একজন অপশান খাদ্যরসিক পানরসিক বই পোকা ভজন প্রশ্ন ছিল দুজন বন্ধুর একজন এখানে উত্তর হবে পান পরের প্রশ্ন তেলেনাপতায় ফিরে যাওয়ার প্রস্তুতির টানে থার্মোমিটারের পাড়া দেহের তাপমাত্রা জানাবে অপশান একশো পাঁচ ডিগ্রি একশো দুই ডিগ্রি একশো তিন ডিগ্রি একশো ডিগ্রি প্রশ্ন ছিল তেলানাপোতায় ফিরে যাওয়ার প্রস্তুতির টানে থার্মোমিটারের পাড়া দেহের তাপমাত্রা জানাবে উত্তর একশো ডিগ্রি পরের প্রশ্ন তেলেনাপতা আবিষ্কারের জন্য কজন বন্ধু সঙ্গে থাকা প্রয়োজন বা উচিত এখানে অপশান জনাদশেক দুজন অন্তত একজন চারজন প্রশ্ন ছিল তেলেনাপতা আবিষ্কারের জন্য কজন বন্ধু সঙ্গে থাকা উচিত উত্তর দুজন পরের প্রশ্ন মহানগরের জনাকীর্ণ রাজপথ কেমন অপশান জমজমাট জনবিরল লগবহুল আলোকজল প্রশ্ন ছিল মহানগরের জনাকীর্ণ রাজপথ কেমন উত্তর হবে আলোকজল পরের প্রশ্ন এ আনন্দ তার রাখবার জায়গা নেই এ আনন্দ তার রাখবার জায়গা নেই এত কার, অপশান সৌখীর বউয়ের সৌখির মায়ের সৌখীর ছেলের মাতাদিন পেশকারের প্রশ্ন ছিল এ আনন্দ তার রাখবার জায়গা নেই এত আনন্দকার উত্তর হবে সৌখির মায়ের করছো না কেন লাইক করো কমেন্ট করো পরের প্রশ্ন কাছারির ঘড়িতে কটা বাজলো অপশান তিনটে একটা বারোটা দুটো উত্তর দুটো প্রশ্ন ছিল কাছারির ঘড়িতে কটা বাজল উত্তর হবে দুটো পরের প্রশ্ন সৌখী জেলখানায় কথায় ডিউটি করত সৌখী জেলখানায় কথায় ডিউটি করত। অপশান গোদাম ঘরে জেলারের বাড়িতে বাগানে রান্নাঘরে উত্তর গুদাম ঘরে প্রশ্ন ছিল সৌখী জেলখানায় কথায় ডিউটি করত উত্তর হবে গুদাম ঘরে পরের প্রশ্ন পুলিশ দেখে ভয় পাবার ল্যে নয় এখানে কার কথা বলা হয়েছে পুলিশ দেখে ভয় পাবার ল্যে নয় এখানে কার কথা বলা হয়েছে অপশান সৌখির বাবা সৌখির সৌখির মা সৌখির বউ উত্তর সৌখীর মা প্রশ্ন ছিল পুলিশ দেখে ভয় পাবার সে নয় এখানে কার কথা বলা হয়েছে উত্তর হবে সৌখির মা পরের প্রশ্ন সৌখী এর আগে জেল খেটেছে সৌখী এর আগে জেল খেটেছে অপশান একবার চারবার তিনবার দুবার উত্তর দুবার অর্থাৎ প্রশ্ন ছিল সৌখী এর আগে জেল খেটেছে উত্তর হবে দুবার পরের প্রশ্ন কদুচরদের সাধারণ কতদিনের সাজা হয় কদুচরদের সাধারণত কতদিনের সাজা হয় অপশান দু তিন মাসের মাত্র দু মাসের দেড় দু মাসের এক দু মাসের উত্তর দু তিন মাসের অর্থাৎ প্রশ্ন ছিল কদুচরদের সাধারণত কতদিনের সাজা হয় উত্তর হবে দু তিন মাসের আমাদের চ্যানেলের ভিডিওগুলি দেখে যদি ভালো লাগে তাহলে একটি করে লাইক দিতে ভুলবে না